Good morning, students. How are you? Hope you all are fine. Today we will learn Knowledge Quest book, the chapter Big and Small. Please open the page number 22 of your book and follow me. So at first we read this instruction. Write down the answers in the given spaces. এখানে যে ফাঁকা জায়গাগুলো দেয়া রয়েছে এখানে আমরা এই কোয়েশ্চেনের আনসারগুলো লিখব নিচে প্রত্যেকটা আনসার অপশন হিসেবে দেওয়া আছে তোমরা স্পেলিংগুলো দেখে দেখে ঠিক করে লিখবে আমরা প্রথমে ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ি হুইচ ইজ দ্য লার্জেস্ট ওশিয়ান সবথেকে বৃহত্তম মহাসাগর কোনটি এর আনসার হচ্ছে প্যাসিফিক ওশিয়ান প্রশান্ত মহাসাগর ঠিক আছে এরপর সেকেন্ড কোয়েশ্চেন Which is the largest desert? Brihottomo morubhumi konti? Amader worlder brihottomo morubhumi konti? Seta hocche Sahara desert. Sahara morubhumi hocche bisher brihottomo morubhumi. Er porer question e ashi, third question, which is the largest island? Brihottomo deep konti? Deep hocche যার মাঝখানে স্থলভূমি যার চতুর্দিক জল দ্বারা বেষ্টিত জল দিয়ে ঘেরা যে ভূমি রয়েছে তাকে আমরা দ্বীপ বলে জানি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ ফোর্থ কোয়েশ্চেন হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি বৃহত্তম দেশ কোনটি আমাদের পৃথিবীতে অনেক দেশ নিয়ে আমাদের পৃথিবী গঠিত এর মধ্যে সবথেকে বৃহত্তম দেশ কোনটি সেটি হচ্ছে রাশিয়া রাশিয়া হচ্ছে আমাদের সর্ববৃহত্তম দেশ এরপরের কোয়েশ্চেনে আসি হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার দীর্ঘতম নদী কোনটি আমাদের পৃথিবীতে এত যে নদী উপনদী সাগর মহাসাগর রয়েছে তার মধ্যে দীর্ঘতম নদী কোনটি সেটি হচ্ছে নাইল নাইল নদী হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী যেটাকে আমরা বাংলায় নীলনদ বলে চিনি আমরা নীলনদ সবাই পড়েছি যে নীলনদের তীরে মিশরীয় সভ্যতা একটা সময় গড়ে উঠেছিল সেই নদী নীল নদী হচ্ছে নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী সিক্স কোয়েশ্চেনে আসি হুইচ ইজ দ্য হায়েস্ট মাউন্টেন পিক সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বাংলায় আমরা যেটাকে এভারেস্ট পর্বত বলে চিনি ঠিক আছে এই সিক্সথ নাম্বার অবধি তোমাদের পড়া থাকবে আর নেক্সট দিন আমরা নেক্সট পার্টটা পড়ব তোমরা এই ছটা কোয়েশ্চেনের উত্তরগুলো এখান থেকে দেখে দেখে ঠিক করে স্পেলিং দেখে দেখে লিখবে আর মুখস্থ করবে ওকে বাই